নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ শাহানি এবং দীপ্ত বিশ্বাস। গতকাল রাতে ঠিক 2:30 থেকে 3:30 নাগাদ, ঠিক যখন ঝিরঝিরে বৃষ্টি, ঠিক সেই সময় দুষ্কৃতীরা সেই প্রতিকূল পরিবেশের বা আবহাওয়ার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটালো ইসলামপুরের তিনপুল এর একটি বাড়িতে এবং পাশাপাশি আরও দুটি দোকানে। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের তিনপুল এলাকায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই তিনপুল এলাকায়, সরজমিনে যে বাড়িতে চুরি হয়েছে সেখানে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে নিজেদের একটি স্থায়ী আবাস নির্মাণের জন্য পাকা বাড়ি তৈরির কাজ চলছে, তাই অস্থায়ী নির্মাণ টিনের বাড়ি করে এখানে বসবাস করছেন এই এলাকারই এক ফল ব্যবসায়ী। তার নাম জানবো, তার পরিবারে যাবো, কী ঘটনা ঘটেছে সেটা কিন্তু জানার চেষ্টা করবো। আমি রাজকে দেখাতে চেষ্টা করব এই জায়গাটির ঠিক উল্টো দিকেই কিন্তু নিজেদের স্থায়ী বাসভবন তৈরি করছে এরা, যেখানে তারা অন্ততপক্ষে মাথা গোঁজার ঠাঁই পায়। এই তিনপুল এলাকাতেই আমরা যেই বাড়িতে এখন রয়েছি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ঠিক যেমনটা তাদের অভিযোগ যে নিত্যদিনের মতোই নিজের দোকান থেকে ফিরে এসে রাতে সপরিবারে শোয় এখানে। এখানে রয়েছেন অঞ্জলি সাহা, তাই তো আপনার নাম? অঞ্জলি সাহা এই পরিবারের কর্তৃক যে নবনির্মিত যে পাশে বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু তিনি ঘুমোচ্ছিলেন। পাশাপাশি তার ছেলে, বৌমা এবং নাতনি তারা কিন্তু এই ঘরে ঘুমোচ্ছিলেন। ঠিক কী ঘটনা ঘটেছে আমরা কিন্তু যে এই ঘরে শুয়েছিলেন তার কাছ থেকে শুনে নেব। কী নাম আপনার? আমার নাম বরুণ সাহা। বরুণ বাবু, এই ঘরেই আপনারা ছিলেন? আমরা এই ঘরে ঘুমাইছিলাম, মানে আমরা এখন গেটটা তো ঠিক মতো লাগাইনি, এখন এমনি আমরা ভুক লাগায় রেখে দিই। ওরা কি হচ্ছে আগুন দিয়ে জ্বলা দিয়েছে, রড নিয়ে আসছে, রড দিয়ে ভেঙে বাইরে গেটটা ভেঙে দিয়েছে, এখানকার লকারটা ভেঙে ওরা ঢুকে এখানে চাবিটা আমরা কাপড়ের ভিতরে ঢুকে রাখছিলাম। ও মানে এদিকে ওদিক খোঁজাখুঁজি করছে, মানে এটা খুলে দিল, বড়টা ছোট ছোটটা যেটা জিনিসপত্র থাকে ওটা লক করে আমরা লকারটা বন্ধ ছিল, লকারটা চাবিটা ঢুকে রেখে দিলাম। ওরা এদিক ওদিক খোঁজাখুঁজি করে মানে চাবিটা পেয়েছে, চাবিটা পেয়ে ওটা নিচে থেকে বার করে নিচ্ছে। আর এখানে একটা টাকা জমা করে আমরা এসে রাখছিলাম, ওই কি বলে এটা হাড়ি, ওই হাড়িটাও নিয়ে চলে গেছে, যত গহনা ছিল টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে। তারপরে কাজটা করছে আমরা তো এই ঘরে, বৃষ্টি পড়ছিল আমরা তো সাউন্ড পাইনি, বৃষ্টির মধ্যে কেমন করে সাউন্ড পাবো, এখন তো এই গেটের মধ্যে সাউন্ড তো হয় না, কেন ওগুলো গেট থাকতো তো কোনো ব্যাপার না, ভাঙলে বোঝা যায় তো, এগুলো গেটে কেমন করে বোঝা যাবে। ওরা রাতেবেলা এইদিকেই ওরা গোটা রাত এদিকে ঘুরে, 24 ঘন্টা চোরগুলো এই রাস্তায় 24 ঘন্টা ঘুরতে থাকে, রাতেবেলা 12টার দিকে, 1টার দিকে, 2টার দিকে, 3টার দিকে এদিকেই পাবা। পুলিশ আমি দেখি যখন চুরি হতো পুলিশ থাকে না, সিভিল আগে থাকতো, এখন সিভিলও থাকে না তিনপুল চকে, না ক্যামেরা লাগানো আছে তিনপুল চকে, ক্যামেরা গুলো খারাপ আছে। আমরা কিন্তু বাড়ির পরিবারের যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। বলছেন মাথা গোদার জন্য ঘর বানাচ্ছেন আর এখানে অস্থায়ী ভাবে টিনের বাড়ি করে আপনার ছেলে বৌমা পরিবারে আছে, তার মধ্যে চুরি, কি দাবি রাখবেন পুলিশের কাছে? পুলিশের কাছে আমাদের এটা দাবি আছে, আমাদের যেগুলো জিনিস আছে ওগুলো জিনিস আমরা যেন পাই, এটা পুলিশের কাছে আমাদের আবেদন আছে। কি করে ঘটনা ঘটলো এই ঘরে? আরেকজন ছিলেন, কি নাম আপনার? আমার নাম রাখি সাহা। আমরা 1:30 অবধি জাগনা ছিলাম, ওর বাবা আসছে, খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইছি, তারপরে আমরা ঘুমে পড়ে গেছি, তারপরে 3:30 সময় এগুলা কাজ করছে ওরা, আর গেটটা আমাদের তো ভালো না, আমরা নিজে একদম গরিব লোক, দুঃখ লোক, আমাদের সব জিনিস নিয়ে চলে গেল স্যার। আমাদের আমার কানের ছিল, সোনার লোকের ছিল, আমার বাচ্চার পাল ছিল, আমার পাল ছিল, টাকা ছিল, গয়নাগুড়ি সব নিয়েছিল, 15,000 টাকা ছিল, আমার বরের হাতলের ব্রেসলেট ছিল, ওগুলো সব নিয়ে চলে গেছে, আর আমাদের কিছু নাই। পুলিশ আসছিল, দেখে গেছে, সবকিছু করে গেছে, আমাদের খালি জিনিসটা পাই আর আমাদের কিচ্ছু চাই না, আমরা নিজেই গরিব লোক স্যার, আমাদের মনে খুব দুঃখ, নিয়ে গেছে, আমাদের তো নিজেই টাকা নাই, বাড়ি নাই। বলছি পুলিশকে জানিয়েছেন? পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল স্যার, দেখে গেছে, কি বলেছে? বলছে যে খোঁজ করব, আর কিছু বলে নাই। আরেকবার আসবে, 4-5টার দিকে আরেকবার পুলিশ আসবে। ঘরেই ছিলাম, ঘরে ঘুমাইছিলাম, মানে বৃষ্টির জন্য আমরা বুঝতে পাইনি, বৃষ্টিটা হচ্ছিল আর লাইনটা কেটে দিয়েছিল, আমরা লাইটের মধ্যে কেমন করে অন্ধকার আমি বুঝতে পারবো কি আসবে কে যাবে। দরজাটা লাগা, বললাম এই দরজাটা মানে অতটা ইসে নাই, মানে এখন নর্মালি, মানে আমরা একটা
ঠিক যেমনটা জানতে পাচ্ছি আমরা আজ এটা তো রড দিয়ে আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে অস্থায়ী ভাবে কিন্তু এই হুক দিয়ে এটা হচ্ছে বাঁধা ছিল এবং এটা হচ্ছে একটু দেখা যাচ্ছে প্যান্ডেলের যে কাপড় সেই কাপড় দিয়ে কিন্তু এটা বাঁধা ছিল এবং দেখা গেছে খুব খুব মানে চতুরভাবে এদিকে প্রথমে হচ্ছে কিছু একটা আগুন দিয়ে জ্বালানো হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে এমনটা দেখতে পাচ্ছি অস্থায়ী গেট রয়েছে যেহেতু এবং তার পাশাপাশি পাওয়ারও অফ করে দেওয়া হয়েছিল এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার জেরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি জিনিসপত্র যা ছিল সব নিয়ে চলে গেছে টাকা পয়সা ছিল কিছু ওরা সব নিয়ে চলে গেছে আমার সহপ্রতিনিধি রাজ শাহানি আছে তাকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আপনারা যেমন জানেন যে নতুন মাথা গোজার ঠাই তৈরির জন্য কিন্তু এই পরিবার সাহা পরিবার মূলত হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং তারা হচ্ছে ফলের ব্যবসা করে জীবিকা অর্জন করেন এই ঘটনার পর কিন্তু তারা তাদের পরিবারে একটি অর্থনৈতিক যে একটা সংকট এবং সেই সঙ্গে যে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু তৈরি হয়েছে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আমার সহপ্রতিনিধি রাজকে বলবো আরো বিস্তারিত তথ্য দেওয়ার জন্য পাশাপাশি আমরা যেমনটা জানাবো যে পুলিশ কিন্তু এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং এসে ঘটনার হচ্ছে পূর্ণ তদন্ত শুরু করেছে এই সেই মেন গেট আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী সেই টিনের বাড়ি সেই টিনের বাড়ি দিয়ে হচ্ছে এখান দিয়ে ভেতরে ঢুকেছিল পরিবারের যেমনটা দাবি যে এই গেটগুলো ঢোকে এবং গেটগুলো ঢোকা হয় এবং যেই মুহূর্তে এই দুঃসাহসিক চুরির ঘটনা তারা ঘটানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে কিন্তু এলাকাতে বা তাদের ঘরে লোডশেডিং ছিল তাদের যেটা অভিযোগ যে এখানকার ট্রান্সফরমারের হ্যান্ডেল কিন্তু ফেলে দেওয়া হয় এমনটাই কিন্তু তাদের দাবি এখান থেকে আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গাতে দোকানেও চুরি হয়েছে অথচ আমরা ঠিক যেমনটা জানি পুলিশের পক্ষ থেকে কিন্তু নিয়মিত এই তিনপুল এলাকা দিয়ে পেট্রোলিংয়ের পাশাপাশি এখানে প্রহরারত কর্মী এবং সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা থাকে কী করে এই চুরি তারপরে হচ্ছে পুলিশের নজর এড়িয়ে ঘটলো এটা নিয়ে কিন্তু ধন্দে পড়েছে মানুষ এবং তার পাশাপাশি পুলিশও কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে আমরা একটু এখান থেকে তিন পুল এগিয়ে যাওয়ার চেষ্টা করব যে জায়গাটায় দোকানগুলোতে চুরি হয়েছে রাজ ওখান থেকে প্রায় 100 মিটার দূরত্ব তাই তো 50 মিটার এই দোকানেও কিন্তু এখানে কিন্তু পানের দোকান রয়েছে তার দোকানে চুরি হয়েছে বলে তার অভিযোগ কি নাম আপনার অবিনাশ সাহা অবিনাশ সাহা কিভাবে চুরি হয়েছে यहां पे चोरी हुआ দুইটা তালা ছিল এখানে লাগা দুইটাই তালা ভেঙে ভিতরে ঢুকে চুরি হয়েছে কি কি জিনিসপত্র নিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে সিগারেট গুলো নিয়ে গেছে এগুলো সামান গুলো নিয়ে গেছে চার্জারও ছাড়লো না চার্জারও নিয়ে গেছে আচ্ছা আচ্ছা টাকা পয়সা কিছু নিয়ে গেছে টাকাও ছিল খুচরা পয়সা গুলো ছিল আচ্ছা আচ্ছা ওগুলাও নিয়ে গেছে মোটামুটি 5000 টাকা মতন সামান গুলো নিয়ে গেছে আচ্ছা পুলিশকে বল জানিয়েছেন হ্যাঁ সকালে আসলো পুলিশ 5টার দিকে বললাম পুলিশ পাশের যে দোকান এই একটি দোকান এবং পাশাপাশি আরেকটি দোকান রয়েছে
ঠিক যেই জায়গাটাতে আবারো তালা ভেঙে যাচ্ছে, দোকানে চুরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক যেমনটা সেই শাহাবাড়ির যে গৃহকর্ত্রী বরুণ শাহ তার বাড়ি থেকে যে যেমনটা দাবি করা হয়েছিল, এই রড কিন্তু তারা হচ্ছে তালা ভাঙার জন্য ব্যবহার করে এবং এই রডটি কিন্তু ওই স্থানেই ফেলে দিয়েছিল। আমরা সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করব। এই তালাগুলো কিন্তু সুকৌশলে ভেঙে দেওয়া হয়েছে। আরেকজন দোকানদার রয়েছেন যার দোকানে চুরি হয়েছে। দাদা কি নাম আপনার? আমার নাম পবন পাল। আচ্ছা কোথায় বাড়ি আপনার? নেতাজি পল্লি। আচ্ছা এখানে দোকান করেন? কতদিন দোকান করেন? দোকান করে 25-26 বছরের বেশি। হ্যাঁ কখন চুরিটা হয়েছে? কি চুরিটা? রাত্রে হয়েছে, রাত্রে মোটামুটি 2টার পরে 4টার ভিতরে। আচ্ছা আচ্ছা। আমাকে 5টা বাজে খবর দেয় এখানকার লোকজন, সকালে উঠে দেখে যে আমার ঘর খোলা, তালা পড়ে আছে, আর চোরেরাও কিছু ফালাই রেখে গেছিল। একটাই একটা রড, একটা হলো স্কুল টেপের মোটা, আর একটা রেঞ্জ। ওগুলো সকালে আমি সাথে সাথে পুলিশ ইনফরমেশন করলাম, ওরা আসলো, আইসে ওগুলো আমার তালা ভাঙা তালা আর ওই দুটা নিয়ে গেল। পুলিশ আসিস আসলে সকালে। পুলিশ বলছে যে আমরা এই 3টা জিনিস নিয়ে গেলাম, বাকিটা আপনার কত টাকা ড্যামেজ করছে ওটা একটা অ্যাপ্লিকেশন আপনি থানায় জমা করে দিয়ে। এটাই আমাকে বলে। আমার দোকানে মোটামুটি সিগারেট, কলম, ক্যাশ টাকা। ক্যাশ কত টাকা? ক্যাশ ফ্যাশ মিলে মোটামুটি সব অ্যামাউন্ট মিলে আমার মোটামুটি 20-এর লট বকে চলে যাবে। 20,000। আমার নাম পবন পাল। এলাকার আরেক দোকানদার পবন পাল ঠিক যেমনটা বলছেন, তার এই দোকানের যে গেট, সেই গেটে তালা লাগানো ছিল, সেগুলো কিন্তু ভেঙে দেয় এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অন্য তালা লাগানো রয়েছে এবং এই কাঠ, সেই কাঠ কিন্তু সেখান থেকে খুলে দেওয়া হয় এবং তার দোকানটি খুলে দেওয়া হয়। এলাকার আরেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? তোহিদ ভাই। কাইসে হুয়া ঘটনা, ক্যা কাইসে খবর মিলা? আপনি ঘটনা তো হমকো সুবহ পাতা মিলা, সুবহ মানে আয়ে আনে কে পাতা মিলা কি এসা এসা ঘটনা হুয়া হ্যায়। তো হম বলে পুলিশ কো খবর মিলা, পুলিশ আয়া থা, পুলিশ আনে কে বাদ বলে যাচ করকে গিয়া হ্যায়। আর হম লোগ কা সবকা ইহি দাবি হ্যায়, ইয়াহাঁ পে জো ক্যামেরা দিখাই মিল রাহা হ্যায় সামনে, ইয়ে ক্যামেরা কিউ নাহি চলেগা? আচ্ছা আচ্ছা। ये मैंने अगर यहाँ पे कोई मर्डर भी हो जाता है यहाँ तो खबर नहीं मिलेगा किसी को। और रात को लड़का घूमता है यहाँ पे। अच्छा अच्छा। तो इसीलिए मैंने पुलिस तो यहाँ पे रहता नहीं है, वहाँ पे रहता है चार पांच आदमी, यहाँ पे मैंने सीबी भी नहीं रहता है कोई। बड़ा कोटी के पास चार पांच को रहता है, उसमें से 3 सुता हुआ रहता है, हमेशा सो कर रहता है मच्छरदानी लगा के। और यहाँ पर सिर्फ दिन में ड्यूटी करने के लिए एक दो सिविल पुलिस रहता है, और रात में सिविल पुलिस एक भी नहीं रहता है। कैमरा 3 लगा हुआ है, कोई कैमरा काम का नहीं है, सबका तार कटा हुआ है। क्या डिमांड रहेगा आप लोगों का पुलिस के पास, प्रशासन के पास? और रात को 2 बजे रात तक यहाँ पर 8 बजे होते रहता है। प्रशासन के पास क्या दाबी है आप? बोलिए सर। क्या दाबी है? ये दाबी है कि जो ये सब किया है उसको पकड़ना चाहिए, और कैमरा उमरा ठीक करें, आइंदा ऐसा घटना ना घटे। बात बोल रहे हैं कि रात के 2 बजे तक यहाँ अड्डाबाजी होता है, तो पुलिस तो यहाँ ड्यूटी पे नहीं आता है, पेट्रोलिंग रहता है। पेट्रोलिंग होता है जब भाग जाता है उसका फिर रहता है, ऐसे भी जो लड़का रहता है वो पुलिस का रिकॉर्ड में वो लोग मैंने गुनहगार भी है, केस भी किया हुआ है उसका, मैंने वो लोग का ऊपर वही लोग रहता है। तो पुलिस को सोचना होगा कि वो लोग रहता है तो यहाँ पे कुछ सिविक देना चाहिए। बस हम लोग का दाबी यही है, कैमरा ठीक किया जाए और यहाँ पे 2 सिविक दिया जाए। আমরা কিন্তু সেই দুঃসাহসিক চুরির ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে দিই আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুরের যে 3 এলাকা, সেই 3 এলাকাতে দুঃসাহসিক চুরির ঘটনায় কিন্তু ব্যাপকভাবে হচ্ছে চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের দাবি নিয়মিত পেট্রোলিং এর পাশাপাশি, তার পাশাপাশি তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে এই জায়গাতে হচ্ছে পুলিশি প্রহরা কড়া করা হোক। তাহলে হার্ট অফ দ্য টাউন এই 3 মোড়, যেখানে ব্যবসায়িক একটা কেন্দ্র, বিভিন্ন প্রতিষ্ঠান, দোকান ইত্যাদি রয়েছে, সেই সব জায়গাতে তাদের চুরি না হয়। আমরা অন্য একজনের সঙ্গে কথা বলার আগে আমার সহপ্রতিনিধি রাজশাহী আছেন, হিন্দিতে তিনি পুরো বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবেন। বিলকুল সেই জব্বারদা আপকো বতা দে যে ইস ওয়াক্ত মৌজুদ হ্যাঁ হামলোগ ইসলামপুর শহর কে আপ বোল সকতে হ্যাঁ जो काफी जो भीड़ भाड़ वाला एरिया है 3 मोड़ में। और यहाँ पर जो है पिछली रात जो है एक चोरी की घटना घटी है, जिसमें एक घर में और दो दुकान में जो है, दो छोटी छोटी दुकान में जो है चोरी की घटना सामने आई है। आपको बता दें 3 मोड़ से ठीक थोड़ा सा आगे जाने के बाद ही जो है वहाँ पर एक जो है टेम्प्रोरी टीन का घर बनाया गया था, उनका पक्का का जो घर है उसमें कंस्ट्रक्शन हो रहा था, उसमें मरम्मत हो रहा था, और इसी कारण से जो है टेम्प्रोरी टीन का घर बनाकर रहते थे परिवार, जैसा हम लोगों ने आप लोगों के सामने प्रिवेशन किया। रात में जो है वह परिवार घर के अंदर ही मौजूद थे, और छिटकली जो होता है वह रस्सी से बांधकर जो है भीतर से गेट लगाया हुआ था। चोर जो है
बाहर का दरवाजा एक रॉड से तोड़ते हैं, अंदर प्रवेश करते हैं तथा लाइटर से जो है उस रस्सी को जलाकर जो है घर के अंदर प्रवेश करते हैं तथा घर के अंदर जो अलमारी के अंदर मौजूद जो था सामान रुपया सभी जो है चोरी करके ले जाते हैं। परिवार वालों का जैसा कहना था कि घर के अंदर रहने के बावजूद जो है काफी जोर से जो है वर्षा हो रही थी, साथ ही साथ टीन का घर होने के कारण जो है उनको घर के अंदर रहने के बावजूद जो है पता नहीं चला और इस तरह से जो है किस तरह से जो है चोर घर के अंदर प्रवेश किए, चाबी निकाले कपड़े के अंदर से और चाबी निकालने के बाद आदमाली खोर का सारा सामान लूट कर ले गए। साथ ही साथ तीन पुल मोड़ में अगर आप आ जाते हैं तो यह दुकान और इसके ठीक पास में और एक दुकान है, दोनों दुकान का जो है ताला तोड़कर जो है यहां से जो कीमती सामान था सिर्फ कीमती सामानों को जो है लेकर यहाँ से चोर जो है चौपट हो चुके हैं तथा स्थानीय निवासी जैसा बता रहे हैं कि यहाँ पर लगातार जो है अड्डाबाजी चलती है तथा पुलिस प्रशासन के अधिकारी या फिर सिविक वॉलंटियर्स इस मोड़ में रहते हैं लेकिन इसके बावजूद जो है किस तरह से यहाँ पर चोरी की घटना घटी। साथ ही बताना चाहेंगे जो यहाँ पर जो है शायद ऐसा हो सकता है कि मौसम जो है काफी खराब था, पिछली रात को काफी तेज वर्षा हो रही थी और इसी का फायदा लेकर जो है चोर ऐसा हो सकता है कि चोरी कर सकते हैं। स्थानीय कुछ निवासी हैं उनसे भी बात करने की कोशिश करेंगे। क्या नाम है आपका? पिंटू कुमार गुप्ता। क्या घटना घटा है थोड़ा बताइए। यहाँ पर रात को लगभग 2 बजे यहाँ कुछ लड़का मोटरसाइकिल से घूम रहा था, घूमने के बावजूद तो यहाँ से घूम रहा था तो आदमी सोचे कोई लोकल होगा लेकिन कुछ समझ में नहीं आया कहानी और रात के बरसात होने के चलते और रात को क्या किया गया कि मेन स्विच जो है यहाँ का ट्रांसफार्मर का वो गिरा दिया गया जो किसी को पता नहीं चले और सुबह उठ के पता चल रहा है कि ये हमारे पास के दुकान में रात को ये खंती के सहायता से तोड़ करके दोनों दुकान में चोरी किया गया। ठीक है, और यहाँ पर जो प्रशासन जो कैमरा हाँ और एक घर में भी चोरी किया गया यहाँ के निजी स्थान में। यहाँ पर तीन पुल चौक में जो कैमरा लगाया गया था सभी कैमरा सिर्फ दिखाने के लिए है और काम किया जाता नहीं है और जो भी कैमरा था सबका तार कोई वजह से टूट गया है। क्या मांग है? हम लोग की यही मांग है यहाँ पर कैमरा को लगाया जाए और यहाँ पर प्रशासन चाहिए कि दिन हो चाहे रात हो यहाँ पर ट्रैफिक पुलिस का व्यवस्था किया जाए क्योंकि यहीं पर हमारे लॉपट्टी चौक में 4 सैनिक और 2 पुलिस रहते हैं लेकिन यहाँ पर क्या है कि तीन पुल चौक में यहाँ चारों साइड के आदमी आते हैं और जाते हैं इसके बावजूद भी यहाँ इस चौक पर ध्यान रखा नहीं जाता है और इस तरह की घटना आज तो छोटा घटना घटा है कल से बड़ा घटना घट सकता है। इसलिए प्रशासन से ही मांगे हमारा जो लोग ठीक से इस चीज को सुने। पुलिस आई थी अभी? हाँ पुलिस आई थी। अच्छा। और वो सिर्फ देखो कर गई है और कुछ उनको उनको कुछ राग वराग मिला नहीं, सिर्फ मिला है तो उनको एक डंडा एक छर मिला है और 2-4 तो जो ताला जो तोड़े थे वही मिला उन लोगों को। बिल्कुल सही जैसा बता रहे हैं कि रात को यहाँ पर कुछ अज्ञान व्यक्ति यहाँ पर घुमा घुमी कर रहे थे और जब चोरी की घटना घटी उससे ठीक पहले जैसा स्थानीय निवासियों का अभियोग है कि यहाँ पर जो ट्रांसफार्मर का जो कनेक्शन होता है हैंडल होता है उसको उतार दिया गया था, उसके बाद ही जो है चोरी की घटना घटी थी तथा पुलिस प्रशासन की टीम जो है यहाँ पर आई थी, ताला जो टूटा हुआ है रॉड जो है उसको लेकर जो है पुलिस प्रशासन की टीम जो है इस्लामपुर थाने ले गई है और तथा जिस सब दुकान में या घर में चोरी हुई है कितना का नुकसान हुआ है क्या नुकसान हुआ है सारे विषयों का जो है जायजा या फिर सारे विषयों का तथ्य जो है पुलिस प्रशासन देने के लिए बोली है। लेकिन इस तरह की एक घटना तीन पुल जैसे एक इस्लामपुर शहर के बीच में घटी जिससे इस इलाके के लोग जो है काफी आतंकित है। हम लोग भी इस विषय को लेकर अवश्य नजर रखेंगे, साथ ही साथ आप लोगों से अनुरोध करना चाहेंगे कि हम लोग का हर छोटा बड़ा न्यूज अपडेट आप लोग ज्यादा से ज्यादा लाइक तथा शेयर कीजिए ताकि ज्यादा से ज्यादा व्यक्तियों तक जो है इन्फॉर्मेशन पहुंच सके। इसी तरह के हर छोटी बड़ी खबर न्यूज अपडेट जानने के लिए आप लोग न्यूज चैनल के साथ जुड़े रहे। मेरे साथ प्रतिनिधि जब्बार अली जिप्तो विश्वास के साथ मैं राजशाह इस्लामपुर तीन पुल मोड़ से।